সাধারণ সম্পাদক ছিলাম, তখন কিন্তু আমি নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, যাতে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে এটা দূরত্ব তৈরি হতে পারে, ওই যে বললাম যে চিন্তা ভিন্নতার কারণে, তখন আমরা মোটামুটি একটা সমঝোতা করে দায়িত্বটা পালন করেছিলাম, এবং যার কারণে ওই যে বললাম যে চ্যালেঞ্জ ছিল, কারণ মহিউদ্দিন ভাই বিহীন তথা মহানগর আওয়ামী লীগ আসলে কীভাবে চলে এটা অনেকের মধ্যে কৌতূহল ছিল, অনেকে হয়তো এক একজন একের ধারণা পোষণ করতো, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে অনুপস্থিত যাতে কোনোভাবে কেউ উপলব্ধি করতে না পারে এবং দল কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমার সাথে আমার ভাইয়ের সামনে আমার বন্ধু আমার আমি অত্যন্ত ইয়ে করি মহিউদ্দিন চৌধুরী সাহেব, তিনি প্রেসিডেন্ট ছিলেন, 100 ট্রাক ময়লা ফেলেছিল, আমার মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বের হয় নাই, আমি শুধু বলেছিলাম যে ওর মাথায় যা আছে সব আমার এখানে ফেলে গেছে। হ্যাঁ, তারপরে আরেক অনুষ্ঠানে সে দেখলাম মিষ্টি ইষ্টি নিয়ে আমার প্রয়াত আমার স্ত্রীর সামনে গিয়ে বলে মিষ্টিটা দিয়ে পাপ মোচন করতে চাই, আরেকজন মহিউদ্দিন বাইর করেন তো দেখি, আওয়ামী লীগ আরেকজন মহিউদ্দিন বাইর করেন, আরেকজন মহিউদ্দিন বাইর করেন তো দেখি, আওয়ামী লীগ আরেকজন মহিউদ্দিন বাইর করেন,